যে মানুষকে মারও দিয়ে মানুষের মাথা ফাটিয়ে দাও, হসপিটালে ঢুকিয়ে দাও, তাকে খুন করে ফেলো। এরা বিজেপি এই শিক্ষা দিতে পারে, আমরা এই শিক্ষা আমাদের ছেলেদেরকে দেইনি। কিন্তু আমরাও আমাদের ছেলেদেরকে চুরি করিয়ে রাখবো, আমরাও তৈরি হবো, আমরাও তৈরি আছি। কিন্তু আমরা চাইছি না রাজ্যের মধ্যে অশান্তি হোক, আইন শৃঙ্খলার অবনতি ঘটুক, আমরা এটা চাই না। আমরা প্রথমে তো আগে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তারপরে তো ভোট, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে না, নিজেরা ভোট দিয়ে ছাপ্পা ভোট দিয়ে বাস করে সরকারে সরকার গঠন করে মুখ্যমন্ত্রী হয়ে যায়, মুখ্যমন্ত্রী ছাপ্পা ভোটে জিতে। তো এখানে জনগণের তো কোনো গণতন্ত্র নেই, জনগণ তো ভোট দিতে পারে না। জনগণ যদি ভোট দিতে পারে, ভোটের জন্য জনগণ প্রস্তুত হচ্ছে। আমরা যেটা বিশ্বাস করি, আমাদের আত্মবিশ্বাস এটা আছে যে জনগণই হলো প্রধান শক্তি, জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে, আমরা তার অপেক্ষায়। এই মন্তব্য এটা কিন্তু নতুন কিছু না, উনি 2018 সালের আগে একটি জনসভায়, আমাদের মনে আছে যে একটি জনসভায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যে উনি বলেছিলেন যে আমরা কোথায় যাব, যে বিপ্লব কুমার দেবজি উনি দিল্লি চলে যাবেন কিন্তু আমরা কোথায় যাব। মানে সেদিন উনি পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তাদের উদ্দেশ্যে উনি একটা হুমকি ছুড়ে দিয়েছিলেন যে 18 সালের নির্বাচনে সিপিএম আবার ক্ষমতায় আসবে, ভারতীয় জনতা পার্টির পরাজয় হবে এবং বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ওপর আক্রমণ করা হবে, যেটা চিরাচরিত প্রথা। কিন্তু দেখা কি গেল, দেখা গেল যে 2018 সালে সরকার আসার পর, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, আমরা এতটুকু বলতে পারি মাননীয় প্রাক্তন সাংসদকে যে 18 সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর না আমাদের রাজ্য ছাড়তে হয়েছে, না কোন কমরেড, যে সকল কমরেড বিগত 25 বছর রাজ্যের মাটিকে বিরোধীদের রক্ত দিয়ে রক্তাক্ত করেছে, সেই কমরেডদেরও কিন্তু ত্রিপুরা ছাড়তে হয়নি। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেরকম ভালো আছি ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা, সেরকম ভাবে বিরোধী দলের যারা কার্যকর্তা, যারা একদিন হামলা উচ্চিত করে রাজ্যের পরিবেশকে বিষাক্ত করে তুলেছিল, তাদেরকেও কিন্তু আমরা ভালো রেখেছি। এটা একটা বড় যে পরিণাম, যে জনপাল্টায় যে রাজ্য জুড়ে একটিও কিন্তু পলিটিক্যাল মার্ডার আমাদের সরকার আসার পর হয়নি। মাননীয় প্রাক্তন সাংসদ হয়তো উনি ভুলে গিয়েছিলেন সেদিন যে যাদের উদ্দেশ্যে উনি সেই মেসেজটা দিচ্ছিলেন যে তোমরা কোথায় যাবে। আমার মনে হয় এটা স্পষ্টভাবে আপনারা যারা মিডিয়া ভাই বন্ধু আপনাদেরও নিশ্চিতভাবে এই কয়েকটা শব্দ মনে আছে যে তোমরা কোথায় যাবে। উনি ভুলে গিয়েছিলেন যে উনিও একজন মহিলা, আর এই তোমরার মধ্যে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র যে আমার যুব মোর্চার ভাইয়েরা আছে তা নয়, আমাদের মতো লাখ লাখ ভারতীয় জনতা পার্টির মহিলা কার্যকর্তা কিন্তু এই তোমরার মধ্যে আমরা ছিলাম। মানে আমাদেরকেও উনি হুজ্জুতি সেদিন দেখিয়েছিলেন। দেখুন, কমিউনিস্টদের জন্য এটা নতুন কিছু না, কমিউনিস্টদের বিশ্বের ইতিহাস, শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বের ইতিহাসে আমরা দেখেছি, সমগ্র বিশ্বের তাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছেন মার্ডার, শুধুমাত্র হত্যা নয়। আমরা যে কাশ্মীর ফাইল দেখলে তো আমরা অনেকে আমরা কেঁপে উঠেছিলাম প্রেক্ষাগৃহে, এরকম অনেক গণ হত্যাও কিন্তু রাজ্যের বুকে ভারতবর্ষের বুকে বিশ্বের বুকে কমিউনিস্টদের দ্বারা সংঘটিত হয়েছিল তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। কয়েকটা গণহত্যা সংঘটিত হয়েছিল আমাদের রাজ্যে বিগত 1993 থেকে আমরা যদি 2018 সালটা দেখি, ঠিক একই
স্বপ্ন দেখছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হলে গণহত্যা করতে হয়, আর ক্ষমতায় ফিরতে হলেও, ক্ষমতা যদি ফিরতে হয় তাহলেও কিন্তু সন্ত্রাস করতে হবে, এটাই তাদের ডিকশনারিতে লেখা।